আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো স্টেশনারি বিজনেস সম্পর্কে। যারা অল্প টাকায় ব্যবসা করবেন ভাবছেন, তাদের জন্য এই স্টেশনারি বিজনেসটা হতে পারে একটা দারুণ আইডিয়া। কারণ এই ব্যবসা শুরু করার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না, অল্প টাকায় আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। তো এই ব্যবসা কীভাবে করব, কোথায় করব, কীভাবে করলে লাভবান হব, এই সব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা রাখছি যারা ক্ষুদ্র ব্যবসার আইডিয়া করছেন তাদের অনেক উপকারে আসবে। এই ব্যবসা শুরু করার জন্য আমাদেরকে পাইকারি বাজার থেকে পাইকারি দরে মাল কিনে এনে দুইভাবে বিক্রি করতে পারি। একটা হচ্ছে দোকান করে বিক্রি করা, আর একটা হচ্ছে মার্কেটিং করা। যদি দোকান করে বিজনেস করতে চাই তাহলে একটা নামি দামি বড় স্কুলে আশেপাশে দোকান নিতে হবে, যাতে করে সারা দিন বিক্রি করা যায়। এর জন্য আপনাকে অনেক পুরাতন স্কুলের আশেপাশে দোকান নিতে হবে। যে নতুন স্কুল হয়েছে সেই রকম স্কুলের সামনে দোকান নিলে হবে না, কারণ নতুন স্কুলে এক দেশের স্টুডেন্ট থাকবে, এরা যা কিনবে আপনার কাছ থেকে তাতে আপনার লাভ হবে না। যে স্কুলে 5,000, 2,000, 5,000, 6,000 স্টুডেন্ট রয়েছে সেই স্কুলের সামনে যদি দোকান দিতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। তবে একটা প্রশ্ন ওঠে যে আমি তো বেকার, আমার কাছে তো এত টাকা পয়সা নেই, তাহলে আমি এই ব্যবসা এই দোকান নেওয়ার টাকা পাবো কই? যদি এমন প্রশ্নটা আসতেই পারে, সেক্ষেত্রে আমরা মার্কেটিংয়ের পথটা বেছে নিতে পারি। কারণ এক্ষেত্রে আমার দোকান নিতে হবে না, দোকান ভাড়া দিতে হবে না, বিদ্যুৎ বিল দিতে হবে না। পাইকারি বাজার থেকে মাল কিনে এনে ঘরে রেখে দেব, তারপরে সকাল বিকাল দুই বেলা করে আমরা মার্কেটিং করব। দোকান থেকে অর্ডার এনে তারপরে পরের দিন মাল সাপ্লাই দিতে পারি, অথবা চাইলে মাল সঙ্গে করে নিয়ে বের হয়ে দোকানে দোকানে সাথে সাথে অর্ডার নিয়ে সাথে সাথে সেল করে দেওয়া। এক্ষেত্রে আপনার একটা সুবিধা হবে কি, যে আপনি যদি দেখা যায় আপনি একদিন অর্ডার নিয়ে আসলেন, পরের দিন মাল অর্ডার ডেলিভারি দিবেন, এর আগে যদি দোকানওয়ালার পণ্যের প্রয়োজন হয় সে অন্যজনের কাছ থেকে নিয়ে নিতে পারে। এজন্যে যদি আমরা সঙ্গে করে প্রোডাক্টটা নিয়ে যাই তাহলে কিন্তু সাথে সাথে ডেলিভারি দিয়ে দিলাম এবং দিনকে দিনের মধ্যেই আমার 5,000-6,000 টাকা বিক্রি হয়ে গেল। আর এখন যদি আপনি দিনে 5,000 টাকা বিক্রি করতে পারেন আর যদি 15% লাভ রাখেন তাহলেও কিন্তু 750-800 টাকা প্রফিট হবে। আর 700-800 টাকা প্রফিট করা আহামরি কোনো কঠিন কাজ নয়, যে কেউ চাইলে ব্যবসা শুরু করতে পারেন। আশা রাখছি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে। তো এই প্রোডাক্ট কেনার জন্য কোথায় যাবেন? আপনি ঢাকা শহরে থাকলে অবশ্যই চকবাজারে যাবেন, চকবাজারে সবচেয়ে কম দামে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। আর আপনি যদি অন্য কোনো শহরে হন তাহলে আপনার শহরে যেই বাজারটা পাইকারি বাজার আপনি অবশ্যই জানেন কোনটা পাইকারি বাজার, সেখান থেকে সংগ্রহ করে তারপরে এই ব্যবসা শুরু করতে পারেন। যারা স্টুডেন্ট আছেন এবং যারা বেকার বসে আছেন, বেকার বসে না থেকে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আশা রাখছি আপনি আশাহত হবেন না, আশা রাখছি এখান থেকে আপনি একটা ন্যূনতম ইনকাম করতে পারবেন, যেটা দিয়ে আপনার এই বেকারত্ব জীবনটাকে বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে রেহাই করতে পারবেন। আর যারা স্টুডেন্ট রয়েছেন তারা যদি এই ব্যবসা করেন আশা রাখছি বাবা মায়ের কাছে টাকা চাইতে হবে না, পড়ালেখার খরচ চালানোর জন্য আপনি নিজেই যথেষ্ট। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন ধরনের ব্যবসা আইডিয়াগুলো পেতে চান সেটা জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি সেইটার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আপনাকে জানানোর চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলের ব্যবসায়িক জীবন হোক সমৃদ্ধশালী, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।